আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা চমৎকার একটি জিপ গাড়ি নিয়ে আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু আপনার নয় জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের সমু মডেলের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর পেপারস ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় নেম ট্রান্সফার করতে পারবেন দেখতে পাচ্ছেন টাটা সোমো মডেলের গাড়িটি ফ্রন্টের লুকিং টি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাম্পার লাগানো আছে গাড়িটিতে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল এ গাড়ি চোদ্দ পঁয়ত্রিশ সেটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটি নিবন্ধন করা হয়েছে আর গাড়ির যে কালারটি আছে একদম ফ্রেশ কন্ডিশন কালারে আপনি পেয়ে যাচ্ছেন পুরো গাড়িতে কোথাও কিন্তু আপনি কোনো ক্র্যাচ পাবেন না আর গাড়ি যদি আমি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাসে আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না রিমগুলো দেখতে সেম এরকম হবে চমৎকার একটি পা দিয়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়িটিতে পিছনের টায়ারটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর এই গাড়ি যদি পিছনের লুকিংটি দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক লাইট গুলো সবই একদম সচল এবং পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়িটিতে যদি আমি আপনাদেরকে গুডস স্পেস এর কথা বলি গুডস স্পেস দেখতে কেমন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চারজন খুব সুন্দর ভাবে আপনারা বসতে পারবেন এখানে দুজন আর এখানে দুজন টোটাল চারজন আর মাঝখানে আসে হচ্ছে আপনার আরো তিনজন আর ফ্রন্টে আছে দুজন টোটাল নয় জনের সিট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন পিছনের ডোর প্যাটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টাটা সুমো মডেল গাড়ি যে আপনার ইন্টোরিয়রটি আছে সে দেখতে সেম এরকম হবে চমৎকার একটি লেদারের সিট কিন্তু লাগানো আছে গাড়ি কিন্তু আপনার গিয়ার টি ম্যানুয়াল এসি একদম আই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মাইলেজ মিটার একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা আর এই গাড়ি যে চারটি ডোর আছে চারটি ডোরই হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর মোট কথা আপনাকে ম্যানুয়াল ভাবে এই গাড়িটি অপারেট করতে হবে দেখতে পাচ্ছেন সিট গুলো একদম লেদারের সিট কিন্তু লাগানো আছে গাড়ি যদি সেলিং গুলো দেখেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়ির ইন্টেরিয়রটি অলরেডি ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন টি আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন অরিজিনাল টাটা ব্র্যান্ডের ইঞ্জিন আর এখানে যে ইঞ্জিনটি আছে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ সি সির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থা ইঞ্জিন ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন খাওয়া নিয়ে আর দেখতে পাচ্ছেন অরিজিনাল টাটার মনোগ্রাম কিন্তু লাগানো আছে আর গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেই ইঞ্জিনে একটি টাকারও কাজ করতে হবে না আর পার লিটার ডিজেলে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি সর্বনিম্ন তেরো কিলোমিটার আমি আবার বলছি সর্বনিম্ন তেরো কিলোমিটার কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাচ্ছেন এই টাটা সুমো মডেল গাড়িটিতে অলরেডি আমি আপনাদেরকে এই টাটা সুমো মডেল গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে জারাকার হাউজে আর জারাকার হাউজের লোকেশনটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি আমার চাও প্রাইস এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম